পৃথিবীতে আল্লাহ তালা আঠারো আঠারো হাজার মখলুকার আল্লাহ সৃষ্টি করেছেন আর আঠারো হাজার মখলুকার মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ করেছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সকলে পড়েলেন সাল্লাল্লাহু আলাই হাসাল্লাম আল্লাহ তালা এই আঠারো হাজার মখলুকাদের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ করেছেন মানুষ এবং জেনকে মানুষ এবং জেনেদের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ করেছেন মানুষকে এই মানব জাতি থেকে আল্লাহ তালা এক একটা বান্দাকে মনোনীত করছেন বেছে নিচ্ছেন বেছে নিচ্ছেন বেছে নিচ্ছেন কত আল্লাহ মনোনীত বান্দা করলেন এক লাখ চব্বিশ হাজার একতে দুই লাখ চব্বিশ হাজার এতে ঘরে আল্লাহ নবী রসুল পেইগুম্বার সার্টিফিকেট দিলেন এনারা নবী রসুন কারিগম এক লাখ চব্বিশ হাজার একলাবে দুই লাখ চব্বিশ হাজার যত নবী আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছেন আল্লাহ তালা সবচেয়ে এক নম্বর নবী আল্লাহ কাকে করলেন মনোনীত করলেন তিনি হচ্ছেন আমার নবী আপনার নবী নবী মোহাম্মদ রসাল্লাল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আল্লাহামদুল্লিল্লাহ আর সেই আখেরি নবী শেষ নবী শ্রেষ্ঠ নবীর অম্মত অম্মতি করে আল্লাহ তালা আমাদের এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন আমি রসুল পাগের একটা ছোট্ট ঘটনা তুলে ধরে আপনাদের আপনারা ছোট্ট ঘটনা তুললি আর আমাকে সারা তজ করতে হবে না ইনশাল্লাহ হুজুর পাকসাল্লাহ আলহামের সবচেয়ে বড় দুশ্মনটা কে জানের দুশমন শুধু জানের দুশমন পড়াটা আমার ভুল হবে ইসলামের দুশমন কুরানের দুশমন হাদিসের দুশমন রসুলের দুশমন আপনার আমার দুশমন স্বয়ং আল্লাহর দুশমন সেই দুশমনটা কে হচ্ছে আবু জেহেল আবু জেহেল আল্লাহ রসুলকে বারে বার বারে বার করার চেষ্টা করেছে কিন্তু আবু জেল আল্লাহ রসুলকে বারে বার করার চেষ্টা করার পরও একবারও সাকসেস হয়নি একবারও হয়নি তার কারণটা কি আল্লাহর নবীকে এজ্জত কে দিয়েছে এর জোরে বলো আল্লাহ দিয়েছেন যে নবীকে আল্লাহ এজ্জত দেবেন কারো বাপের ক্ষমতা না তাকে বেহজুতি করতে পারে ঠিক না বেটি পারে তা আবু জেহেলের ঘটনা অনেক শুনেছেন আপনারা অনেক চাঁদ টুকরো করা হাতে বালি নেওয়া অমুক নেওয়া সব শুনেছেন আমি একটা ছোট্ট ঘটনা বললি আপনাদের যান তর হয়ে যাবে যদি রসুলের অম্মত বলে একটু দাবি করে থাকেন একদিন আল্লাহ রসুল হজরাতে আবু বাকার সিদ্দিক হজরাতে ওমর ফারুক হজরাতে আলী হজরত উসমান গনি হজরত আফান হজরতে বিল্লাল হজরতে আবু তালহা হজরতে কোয়াফা হজরতে আবু জান হজরতে বিল্লাল রসুল বাজুর অন্য সাহাবাদের নিয়ে রসুল বসে আছেন খুব মনোযোগ দিয়ে শুনুন হঠাৎ ওই বেইমান এসে হাজির কে আল্লাহ রসুলের কাছে এসে হাজির রসুলের কাছে এসে নবীকে উদ্দেশ্য করে বলছে এ বেটা মোহাম্মদ সকলে পড়েলেন ও বলতে পারে মোহাম্মদ আমরা কিন্তু সাল্লাহ আলাইহি সাল্লাম বলবো এই কারণে রসুলের নাম শোনার সঙ্গে শুনে যে মোহাম্মদ নাম শোনার সঙ্গে সঙ্গে যদি কেউ একবার সাল্লাহ আলাই সাল্লাম এই ছোট্ট দরুদটা পড়ে নেবে সঙ্গে সঙ্গে আল্লাহ তালা দশটা গুণা মাফ করে দেবে শুধু দশটা গুণা নয় আল্লাহ দশটা গুণা মাফ করার পরে ওই ব্যক্তিকে আল্লাহ দশটা নেকি দান করবেন অতএব রসুলের নাম শোনার পরে দরুদের অনেক ভাগ আছে অনেক সবচেয়ে ছোট্ট দরুদ কি বললাম সাল্লাহ আবু জেহেল আল্লাহ নবীর কাছে এসে রসুলের চেহারা মুবারকের দিকে তাকে কি বলছে শুনুন এই বেটা মোহাম্মদ সাল্লাহ আল্লাহ রসুল কেসে বলছেন শোন আমি নানির গল্প বলছি না আপনাদের গুদা বাংলা বলছি শোনা আর বারে বার বিরক্ত ভাল লাগে না আর ভাল লাগে না আজকে আল্লাহ রসুল বললেন চাচা কি ফাইসালা কিসের ফাইসালা আর বলছে তোমার আল্লা তুমি আল্লাহ আল্লাহ করো তোমার আল্লাহ কোথায় তুমি যে আল্লাহ আল্লাহ করো তোমার আল্লাহ কোথায় শোনো তোমার আল্লাহকে আমায় দেখাও তো তুমি যদি তোমার আল্লাহকে আমাকে দেখাতে পারো আমি কথা দিচ্ছি আমি তোমার হাতে হাত দিয়ে লাহা ইহাম্মদ রসুল্লাহ কলমা পড়ে নেব আর যদি তুমি তোমার আল্লাহকে না দেখাতে পারো তাহলে এক কাজ করো আমার আল্লাহকে তুমি দেখাল সঙ্গে সঙ্গে জবাব দিলেন চাচা আমার আল্লাহকে আপনি দেখবেন বললেন হ্যাঁ আমি তোমার আল্লাহকে দেখব আল্লাহ রসুল বললেন চাচা যান আপনি যদি আমার আল্লাহকে দেখতে চান আপনি আল্লাহ সৃষ্টির দিকে তাকান

আমি আল্লাহকে দেখতে পাচ্ছি এবার আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার পরে আল্লাহর কসম আপনারও আল্লাহকে দেখতে পাবেন আচ্ছা আমাকে কথা বলাচ্ছে কে জোরে বলুন বসে দেখেছে কে এ আপনার মুখ বলছে আল্লাহ আপনার আল্লাহ বলাচ্ছে কে আল্লাহ আল্লাহ রসুল বলছেন চাচাকে বলছেন যদি আপনি আমার আল্লাহকে দেখতে চান আপনি আল্লাহ সৃষ্টির দিকে তাকান আল্লাহ সৃষ্টির দিকে তাকালে আপনি আমার আল্লাহকে দেখতে পাবেন কিছু বুঝতে পারছেন কি জানি না তা বলে মুসা নবী নবীর মতো করতে যাবেন না যেন মনে মনে হবে কিরকম বলছে ডাইরেক্ট দেখব মুসা নবী বলেছিল আল্লাহ তোমাকে ডাইরেক্ট দেখতে চাই আল্লাহ বলেছিল এ নবী মুসা সহ্য করতে পারবে না বললে আল্লাহ আমি সহ্য করতে পারবো শুনছেন বলে আমি সহ্য করতে পারবো আল্লাহ বলছে নবী মূসা তুমি সহ্য করতে পারবে না বলছে আল্লা আমি সহ্য করবো অটো কোথায় তোর পাহাড়ে তোর পাহাড়ে নবী মূসা আলাইহো সালা তোস সালাম উঠেছিলেন আল্লাহ তাজাল্লি থেকে কি হয়েছিল অজ্ঞান হয়ে গিয়েছিলো বেহুশ হয়েছিল আর তুর পাহাড়টা কি হয়েছিল জানেন না তুর পাহাড়টা পুড়ে শিয়া কালো হয়ে গেছে আজ পর্যন্ত দূর পাহাড় কালো হজরতের নবী মুসা আলাইহ সালাতাম জ্ঞান ফিরে বলল আল্লাহ বলছে নবী মুসা তুমি আমাকে কি দেখবে আমার তাজাল্লি থেকে তুমি নিজেকে হারিয়ে ফেলেছ আর এই দিকে তুর পাহাড় কাঁদছে খুব মজার জিনিস তুর পাহাড় কাঁদছে আল্লাহ আল্লাহ আপনি আমাকে পুড়িয়ে ছাড় করে দিলেন আল্লাহ আপনি আমাকে পুড়িয়ে দিলেন আপনার সৃষ্টি পাহাড়ের ওপরে কত ছোট ছোট গাছ হতো পাহাড়ের গাছ হয় গাছ হতো সেই গাছগুলো কিছু ছাগল উঠে খেত দুম্বা খেত উট খেত আল্লাহ সব শেষ করে দিলেন আপনি পুড়িয়ে ফেললেন পাহাড় কাঁদছে কে কাঁদছে জোরে বলুন পাহাড় কাঁদছে আল্লাহ তালা বলছেন তুর পাহাড় খবরদার কেঁদো না কেঁদো না কেঁদো না আমি আল্লাহ বলছি এ তুর পাহাড় তোমার পাহাড়ের ওপরে গাছ হতো ছোট্ট ছোট গাছ হতো ঘাস হতো ছাগল গুনু ভেড়া দুম্বা গুনু আহার করত আর তোমার পাহাড়ে উঠবে না যার কারণে তুমি কাঞ্চ এ পাহাড় তুমি না আমি আল্লাহ আমি আল্লাহ ওয়াদা করছি তোমাকে আমি এই সম্মান দান করলাম আমার বান্দা মন্দিরা তোমাকে চোখে চোখে নিয়ে ঘুরবে চোখে চোখে মানে এই দিকে আবু জেহেল বলে এ বেটা মোহাম্মদ তোমার আল্লাহকে আমায় দেখাও আমার আল্লাহকে তুমি যদি আমাই না তোমার আল্লাহকে আমাই যদি তুমি দেখাতে না পারো অতএব আমার আল্লাহকে তোমাই দেখতে হবে যাও তোমাকে এক সপ্তাহ টাইম দিলাম সপ্তাহখানেক পরে আবার এসে বলতে কি করবে বলো ফাইসালা করো রসুল কিন্তু একটাই কথা চাচা যান আপনি আমার আল্লাহকে যদি দেখতে চান আল্লাহ সৃষ্টির দিকে তাকান আল্লাহ সৃষ্টির দিকে তাকালে আপনি আমার আল্লাহকে দেখতে পাবেন আবু জেহেল বলেন না 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 হবে না ডাইরেক্ট সামনা সামনি দেখাতে হবে যাও তোমাকে আর এক সপ্তাহ টাইম দিলাম দুবার টাইম দিয়েছে আবু জেহেল টাইম দিয়ে চলে গেছে এই দিকে রাব্বুল আলামিন দয়াময় আল্লাহ গায়েবি আওয়াজ দিয়ে বন্ধুকে ডাকছেন আমার হাবি হাবি মানে দোস্ত বন্ধু আল্লাহ ডাকছেন হাবি আপনার চাচা আবু জাহেল আপনাকে বারে বার বারে বার বিরক্ত করছে ও বারে বার বলছে আপনার আল্লাহকে ওকে দেখাবার জন্য যদি আপনার আল্লাহকে ওকে দেখাতে আপনি না পারেন ও কি বলছেন ওর আল্লাহকে আপনাকে দেখতে বলছে যান আপনি ভয় করবেন না আমি আল্লাহ আমি আল্লাহ আপনাকে হুকুম দিলাম এর যখন আবু জেহেল আসবে আপনি আবু জেহেলকে বলুন সে যেন তার আল্লাহকে আপনাকে দেখায় আবু জেল হাজির এ বেটা কি করবে আল্লাহর নবী আল্লাহর ওয়ার্ডার পেয়ে গেছে হুকুম পেয়ে গেছে চাচা আবু জেহেল কে বলছে চাচা যান আপনি আপনার আল্লাহকে আমায় দেখান আপনার আল্লাহকে আমায় দেখান আমি দেখবো আবু সঙ্গে সঙ্গে সারা মক্কা গলিতে গলিতে ঢোল বাজিয়ে দিতে আরম্ভ কল্লা ঢোল বাজাতে আরম্ভ করল গলিতে গলিতে আওয়াজ এ মক্কার ছেলেরা এ মক্কার মেয়েরা এ মক্কাবাসীরা তোমরা ওই জায়গায় হাজির হও আমাদের নেতা আবু জেহেল ডেকেছেন আবদুল্লার বেটা মোহাম্মদ সকল পড়ে নেন সাল্লাম আবদুল্লাহর বেটা মোহাম্মদকে আবু জেহেল আবু জেহেলের আল্লাহকে দেখাবে কয়েক হাজার কয়েক হাজার হাজির হয়ে গেল আবু জেহেলের ভক্তরা ওই যে আমার নবী আপনার নবী নিষ্পাপ নবী মাসুম নবী নবী বেগুনা আল্লাহ রসুল হাজির হয়ে যায় আবু বলে অর্ডার দেয় সবাই লাইন দাও কাতার দাও একটা 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 করে কাতার শুনুন একটা একটা করে কাতার সবাই কাতার দিয়ে দিয়েছে। ওই লাইনে সবার আগে কাতারে সবার আগে আবু জেহেল দাঁড়িয়ে আছে সবার পিছে কে আছে আমার আপনার নবী দয়ার নবী আল্লাহর নবী সবার পিছে আবু জেহেল বলে হাঁটো আমার সঙ্গে হাঁটছে চলো 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 যেতে 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 হঠাৎ আবু জেহেল একটা ছোট্ট ঘরের সম্মুখে দাঁড়িয়ে যায় ঘরের তালা মারা ওই ঘরটা কিসের ঘর ওই ঘরটা হচ্ছে আবু জেহেলের খুদার ঘর ওই ঘরটা আবু জেহেলের ক্ষুদার ঘর আবু জেল দাঁড়িয়ে গেল ঘরের দরজা খুলে ফেলল ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখা যায় ওই ঘরের ভেতরি ছোট ছোট সব মূর্তি রাখা আছে মূর্তি বুঝতে পারছেন না ছোট ছোট সব মূর্তি রাখা আছে ওই মূর্তিগুলো কে এই তো বললাম কে আবু জেহেল আবু জেহেল দরজা খোলার পরে আবু জেহেল মূর্তির পায়ে সেজদা দিয়ে পড়ে যায় আবু জেহেল যখন সেজদা দিয়েছে আবু জেহেলের দলের মানুষগুলো সঙ্গের সাথে সবাই আবু জেহেলের ক্ষুধার পায়ে সেজদা দিয়ে পড়ে আছে আমার নবী আমাদের সাগলের নবী মিসপাপ নবী মাসুম নবী দূরে দাঁড়িয়ে আছে আল্লাহর নবী এক কদম দু কদম এক পা দু পা এক পা দু পা হাঁটতে 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 আবু জেলের খুদার ঘরে ঢুকেছে আবু জেলের খুদার ঘরে ঢুকার সঙ্গে সঙ্গে কি দেখা যায় আবু জেলের খুদা ওই মূর্তি আল্লাহর নবীর পায়ে সেজদা দিয়ে পড়ে যায় জোড়া বলো সেজদা দিয়ে পড়ে যায় আর আবু জেহেল আবু জেহেলের দলের মানুষগুলো আবু জেলের খুদার পায়ে সেজদা দিয়ে পড়ে আছে আমাদের নবী যখন আবু জেলের ঘরে ঢুকেছে আবু জেলের খুদার ঘরে ঢুকেছে আবু জেহলের খুদা সবাই আল্লাহর নবীর পায়ে সেজদা দিয়ে পড়ে আছে আবু জেল শের তুলেছে মাথা তুলেছে শের তুলে মাথা তুলে একবার আবু জেহেলের ক্ষুদা গুলোকে দেখছে আর একবার আল্লাহ নবীর চেহারা মুবারকের দিকে তাকাই আবু জেহেলের সঙ্গে সাথী গুলো তারাও সব একত্রিত হয়ে আবু জেহেলের ক্ষুদার দিকে তাকাই আর মাঝে মাঝে আল্লাহ নবীর চেহারা মুবারকের দিকে তাকাই এই তাকাতে 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 আবু জেহলের সঙ্গের साथीগণ সবাই উঠে দাঁড়িয়ে আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে কি বলা ছিল আপনি হচ্ছেন বিশ্বক আল্লাহ রসুল নিসন্দ আপনি আল্লাহর রসুল আপনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ে না সাল্লাল্লাহু আলাইহি আবু জেহলের সঙ্গের साथीগণ সবাই আল্লাহর নবীর দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলেন আপনি আমাদের মুসলমান বানিয়ে দিন জোরে বল সুবহান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সব কলমা মুসলমান এ ভাই আমার প্রশ্নটা মনোযোগ দিয়ে শুনুন আবু জেহেল যখন যায় ও সবার পিছে ছিল না আগে ছিল সবার আগে আমাদের নবী সবার পিছে আবু জেহেলের সঙ্গে সাথে গুনুকে নিয়ে সবার আগে যাচ্ছে রসুল পিছে আর আবু জেহেলের খুদার ঘর থেকে যখন রসুল ফিরছে সবাইকে মুসলমান করে নিয়ে রসুল আমার আজ্ঞা কে যাচ্ছে বল সবান আল্লাহ এহেন কোনো লিঙ্গর কাজ হবে এ কোনো লিঙ্গর কাজ হবে মক্কাতে পানি হয় না শুনুন হাহাকার হাহাকার বাচ্চা শিশু কালেজা ফেটে যাচ্ছে বুক ফেটে যাচ্ছে পিপাসার জ্বালাই একটা একটা করে সব মারা যাচ্ছে বয়স্ক মানুষগুলো পিপাসাই মারা যাচ্ছে মক্কার মানুষগুলো কাতরাচ্ছে নানির গল্প নেই ক্ষুধার প্রসংস কিতাব খুলে জানলে বুঝতে পারবেন কাতরাচ্ছে ফিপাসার ছাড়ায় একদিন নয় দুদিন নয় সপ্তাহ নয় মাসকে মাস মক্কায় পানি হয় না গরু ছাগলগুলো মরে যাচ্ছে দুম্বাগুলো মরে যাচ্ছে উটগুলো মরে যাচ্ছে পানি নাই কি হবে এ একে বলছে পানি হয় না কি হবে একে বলছে পানি হয় না কি হবে সবাই দলবদ্ধ ভাবে একত্রিত হয়ে দাদা শাহরুখ খানের বাবের নাম বলতে পারবো অমিতাভ বচ্চনের দাদার নাম বলতে পারবো আল্লাহর নবীর দাদার নাম কি আবদুল মুতালেব আব্দুল মুতালেবের কাছে গেছে এ আব্দুল মুতালেব কি খবর পানি হয় না কি হবে সব তো মারা যাচ্ছে সব তো শেষ হয়ে যাচ্ছে কি হবে হুজুর দাদা আব্দুল মুতালেব বলেন আজকে পানি হবে বলুন সুহান আল্লাহ এটা জোরে বলুন আজকে বেলা চারটে সময় মক্কাল মানুষগুলোকে সবাই ওই মরুভূমিতে ওই মরুভূমিতে একত্রিত হতে বলো এক জায়গায় জড়া হতে বলো আজকে বেলা চারটে সময় পানি হবে কি কে না হয় জড়া হতে বলো আমি আব্দুল মুতাল্লে বলছি ইনশাল্লাহ পানি হবে কেউ বলছে আব্দুল মোদে পাগল ওর করে শুনে কি হবে শুনে সমালোচনা সমালোচনা হচ্ছে পৌনে চারটে পানি হওয়া তো দূরের কথা আকাশে এক ফুটা মেঘ নাই চারটে তিনটে চল্লিশ হয়ে গেছে পঞ্চাশ হয়ে গেছে পঞ্চান্ন হয়ে গেছে পানি ভরা দূরের কথা এক ফুটা আসমানে মেঘ নাই এবার আব্দুল মুতালেবের সমালোচনা করছে আব্দুল মুতালেব কোথায় খোঁজ আমাদের এই কষ্ট দিয়েছে ছেড়ে কথা হবে না যে যা পাচ্ছে বলছে আর আব্দুল মুতালেব আস্তে 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 আমেনার ঘরে দরজার কাছে চলে যাই মা মেনার ঘরে দরজার কাছে আল্লাহর নবী শিশু নবী মাসুম নবী নিষ্পাপ নবী বেগুনা নিয়ে মা আমেনা কলে হে দুলা দুলি করছে আর ওইদিকে সমালোচনা চলছে ঝড় চলছে আব্দুল মুতালেবের আব্দুল মুতালেব আব্দুল মুতালেব আমেনাকে লক্ষ্য করে বলছে বৌমা আমায় নাতিরে একটু দাও তো আমার নাতিরে একটু দাও কোলে নিয়েছে দুই মাসে আড়াই মাসের বাচ্চা শিশু নবীকে হুজুর বাগের দাদা কোলে নিয়ে একটা কাপড় চাপা দিয়েছেন কাপড় চাপা দিয়ে সবাই মুতালেবকে দেখতে পে এই মারে এই মারে যে যা পাচ্ছে বলছে আব্দুল মুতালেব কারো কথায় জব দেয় না আস্তে আস্তে ভিড়ে ঢুকছে ভিড়ে ঢুকছেন বীর মধ্যে ঢুকে হুজুর পাকের দাদা আব্দুল মুত্তালিব ওই চাদরটাকে কাপড়টাকে সরিয়ে নিয়ে বলছে আল্লাহ আমার নাতি মুহাম্মদ রসূলায়ে একটু পানি দাও বলার সঙ্গে সঙ্গে বিনা মেঘে আল্লাহর হুকুমে পানি বর্ষা আরম্ভ করে দিয়েছে এই হচ্ছে আমাদের নবী এই হচ্ছে আমাদের নবী নিষ্পাপ নবী মাসুম নবী মনে রাখবেন যত জাতি আছে হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা মুসুবি যত জাতি আছে প্রত্যেকটা জাতি হিন্দু ভাইদের জিজ্ঞাসা করবেন খ্রিস্টান ইহুদি নাসারা মুসুবি পাঞ্জাবি শিখ মারাঠি প্রত্যেকটা জাতিকে জিজ্ঞাসা করবেন তাদের তাদের ধর্মের সম্পর্কে এ ভাই তোমার ধর্ম সম্পর্কে বলো প্রত্যেকটা ধর্মের মানুষ প্রত্যেকটা ধর্মের মানুষ কি বলবে হিন্দুরা বলবে আমার ধর্ম মহান বলবে না খ্রিস্টান বলবে আমার ধর্ম মহান ইহুদরা বলবে আমার ধর্ম মহান প্রত্যেকটা ধর্মের মানুষ তাদের ধর্মকে মহান মহান বলবে এ মুসলমান জি কটা মুসলমান বসে আছেন আমি ছোট হুজুরের বেটা আপনাদের প্রশ্ন করছি উত্তরটা দয়া করে দেন আমাদের ধর্ম কি আমাদের ধর্ম কি মহান না আমাদের ধর্ম জোরে বলেন আবার প্রশ্ন করে জিজ্ঞাসা করে বলুন মুসলমান আমাদের ধর্ম আমাদের কাছে কি আমাদের কাছে মহান মুসলমান আমাদের ধর্ম মহান 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 এইটা আপনি আমি না বললো চলবে আপনি আমি না বললো চলবে কারণ প্রত্যেকটা ধর্ম তাদের ধর্মের সার্টিফিকেট তারা নিজেরা দিয়েছে নিজেরা আমরা মুসলমান আমাদের ধর্ম কসম প্রসম কসম খেয়ে বলছি কোন নবী দেয় না কোনো ফেরস্তা দেয় না কোনো পীর বজর দেয় আমাদের ধর্মের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন ইন্দিনা ইন্দুল্লাহ ইসলা আমার আল্লাহ বলছেন এই পৃথিবীর জমিনে যত রকম ধর্ম আছে আমি আল্লাহ আমার সবচেয়ে মনোনীত ধর্ম ইসলা জোড়া বলদ আমার ধর্ম আমাদের কাছে মহান কে বলল মনোনীত ধর্ম ইসলাম ধর্ম অতএব আমাদের মারামারি কাটাকাটি খুনো খুনি দরকার নাই আর আমাদের শিবের মতন দুনিয়া ঘোরা দরকার নাই মনে রাখবেন সারা পৃথিবীর অন্য অন্য ধর্মের সকলের একটা চোখ একদিকে চোখ ইসলামের ওপরে একদিকে চোখ ইসলামের ওপরে ইসলামকে দিনকে শেষ হবে ভাই যে বড় হয় তাকে বেশি লাগে লাগে বেশি এ থেকে প্রমাণ হয়ে গেছে আল্লাহ তালা ইসলাম ধর্মকে শ্রেষ্ঠ করেছে যার জন্যই সারা পৃথিবী সবাই কাঁপছে শ্রেষ্ঠ ধর্ম কেন আমাদের ধর্মের মধ্যে তরওয়ালা দরকার নাই ঢালা কি বলে তরোয়ালের দরকার নাই কি বলে পরমাণিক বোমার দরকার নাই এসকার দরকার নাই মানে কি বলবো একে ফর্টি সেভেন দরকার নাই আমাদের ধর্মের মধ্যে একটা দরকার হচ্ছে ইমান বিশ্বাস করুন সারা পৃথিবীর মানুষ সারা পৃথিবীর প্রত্যেকটা দেশ পরমাণু গুমা তৈরি করে রেখে দিয়েছে এ এ দেশে আস্কবণ করবে ও দেশে আশক্রমণ করে একে অপরের দেশকে ধ্বংস করে দেবে শেষ করে দেবে একে একটা দেশ আর দেশকে শেষ করার দিলো পর মানুষ রেখে দিয়েছে আর বিশ্বাস করবেন কি না আপনি জানেন পঞ্চ যারা ইমান তাদের বিশ্বাস হবে না আর আপনার এই তরলপুরে বলুন আর জাঙ্গিরপুর বলুন আর পুরপুরায় বলুন ঘরের কুনায় একটা ভিখারি তার গায়ের জামাটা ছিড়া তার মাথার টুপিটা ছিড়া মুঙ্গিটা ছিড়া গায়ে ময়লা সে একটা কোলাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে বলবে আল্লাহ বিশ্বযুদ্ধ লেগে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে আল্লাহ আপনারা দুটো হাত তুলে বলছে আল্লাহ যত পরমানে উম্মত তৈরি হয়েছে আল্লাহ সব আল্লাহর পি ধ্বংস করে দেন কোটি কোটি বিলিয়ন কোটি কোটি টাকা খরচ করে পলপলিক বোমা তৈরি করা হয়েছে আর ঘরের কোনায় মসজিদে বসে দুটো হাত তুলে যে আল্লাহ তালার দান করে আল্লাহ সব শেষ করে দেন এদেশ পরমাণু বোমা ছুটছে ওই দেশে ফাটে নেম ও দেশ এই দিকে ছুটছে ফাটে নেম ও দেশ এই দিকে ছুটছে ফাটে নেম কারণ কারণটা কি ওই ছিঁড়া জামা পড়নেওয়ালা ওই ছিঁড়া টুপি পড়নেওয়ালা ছিঁড়া লুঙ্গি পড়নেওয়ালা ওই ব্যক্তি আল্লাহকে খুশি করেছে আমার আল্লাহ লাদা করেছে যে বন্ধে আমি আল্লাহ আমার হয়ে যাবে আমি আল্লাহ তার হয়ে যাব জোরে বল সুবহানাল্লাহ আমার আল্লাহ বলতে যে বন্ধে আমি আল্লাহ আমার হয়ে যাবে আমি আল্লাহ তার হয়ে যাব অতএব আল্লাহ বান্দা যে আল্লাহকে খুশি করে ফেলেছে বান্দা আল্লাহকে খুশি করে ফেলেছে আল্লাহ বলতে বান্দা তুই যাতে খুশি আমিও তাতে খুশি হয়ে যাব এটা জোরে বল আর তুমি নামাজ পড়বে পরের পকট মারবে তসবিহ গুনবে পরের পকট মারবে ও বান্দার মুখে লাথি মারবে আল্লাহ মুখে লাথি মারবে কেমন ময়দানে লাথি মেরে মেরে জাহান নয় ঢুকাবে আমি আপনাদের এখানে বলে গেছিল মনে আছে মসজিদে আদান হচ্ছে আল্লাহ একবার পাঁচজনের কথা বলছিল ভাই বসো আদান হয়ে গেছে হ্যাঁ মানে আদান হলে সব ছেড়ে কোথায় যাই এটা জোড়া বলো কোথায় আল্লাহর ঘর আর ওই মালটা একটু খবর লেগেন হারাম খাবার দিকে এক নম্বরে আছে আমার নামাজও এক নম্বর আর হারানো এক নম্বর এই বান্দাক আল্লাহ জুতো কে ময়দানে ভিজিয়ে মারবে না শুকুনও মারবে বলুন কথা বলছেন রে গে রে হা একটা মদ খোড় সে মদ খেয়ে আল্লাহ আমি ভুল করেছি সন্দেহ করেছি আর মদ খাবো না তও করে লোক ওখানে বলেছিলে মনে আছে এটা ভুলে গেছে মদ খেয়েছে

দু ভরি চার ভরি সোনা দিয়েছে বলুন ওই পণ্যের বেশি গুণাগার না মৎখর বেশি গুণাগার এটা জোরে বলবেন তো ওইটা নয় এটা দেখতে পেয়ে যে তোমাটা দেখতে পাইনি মাছ চোর কলা চোর পুকুর চোর জমি ধারা গিয়ে আল কেটে আল আল কেটে আল চুরি কেটে চুরি করে দেশ সেটা না মৎখর অতএব বেশি লম্বা চড়া আলোচনা না করে পর সমালোচনা করতে হবে না আপনাকে আমাকে খবরদার এখন কিন্তু পর সমালোচনা করার সময় নাই এটা মাথায় রাখবেন যদি ঈমান নিয়ে মরতে চান খাঁটি ঈমানের সঙ্গে মরতে চান আমি আপনাদের ছোট ভাই বলছি খবরদার পর সমালোচনা করতে যাবেন না নিজের সমালোচনা করুন পরকে পরিবর্তন করা